don't talk shit. Keep money. Only this. মুক্তিপণের 10 লাখ টাকার জন্য এভাবেই মধ্যযুগীয় কায়দায় বেঁধে নির্যাতন করা হয় ইরাক প্রবাসী মুসলিম মোল্লা নামের এক তরুণকে। এক পর্যায়ে দেশে থাকা তার মায়ের সাথে কথা বলতে দিলে 6 লাখ টাকা দিতে রাজি হন। বিকাশের মাধ্যমে সেই টাকা পরিশোধ করা হয় চক্রের দেশীয় সদস্যদের যোগসাজশে। তারপরেও মুক্তি মিলছিল না মুসলিমের। পরে সুযোগ বুঝে কৌশলে পালিয়ে আসে সে। আমার হাত পা বেঁধে রাখে, শিকল দিয়ে পাও বেঁধে রাখে, হাত বাঁধে রাখে। তো আমার আমার সাথে মানে রেখে $2000 ছিল, একটি আইফোন মোবাইল ছিল 12, আমার সাথে আরও কিছু টাকা ছিল। পরে আমাকে আটকে রাখে মোটামুটি 2-3 দিন অত্যাচার করে। তো আমার আম্মুকে ভিডিও ফোন ইমোর মাধ্যমে ভিডিও ফোনে কথা বলা। তো আমার আম্মু দেখে তার কাছে 10 লক্ষ টাকা মুক্তিপণ চায়। তো আমার আম্মু 6 লক্ষ টাকা দিতে রাজি হয়। তো বিকাশের মাধ্যমে টাকা সেগুলো প্রদান করে। তো কিছুদিন যাওয়ার পরে আমাকে আবার নির্যাতন করে, মারামারি জোর করে। তো আমার আরও 3 লাখ টাকা দাবি করে। তো আমার আম্মু অস্বীকার করে দেওয়ার জন্য, যে আমার এত টাকা নাই, দিতে পারবো না। পরে আমাকে আবার অত্যাচার করে। তো একদিন দুদিন 3 দিন মানে সহ্য করতে করতে আমার আম্মুর সাথে ফোনে কথা বলা বন্ধ করে দেয়। মোটামুটি আমার 4 মাস আটকে রাখছে ওখানে। 4 মাস আটকানোর পরে আমি আস্তে আস্তে চান্স পেয়ে, সুযোগ পেয়ে আমি সহ আরও 3 জন ছিলাম ওখানে, তাদের সব পলে আসে ওখান থেকে। 4 মাস আটকে ছিলাম, তখন আমার হাত পা খুলে দিয়েছে। যারা নতুন আসছে তাদের আবার আটকে রাখে এভাবে। তো আমি তখন মানে চান্স পেয়ে আর সহ চলে আসছি ওখান থেকে। ওই ঘটনায় মুসলিম মোল্লার মা খতেজা বেগম নবাবগঞ্জ থানায় মামলা করলে তথ্য প্রযুক্তির ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পিবিআই ওই চক্রের 3 নারী সদস্য সহ মোট 8 জনকে গ্রেফতার করে। সকালে রাজধানীর ধানমন্ডিতে প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায় ওই চক্রের 6 জন মূল হোতা এখনও ইরাকে অবস্থান করছে। এই 8 জন কিন্তু এদের রিলেটিভ, ক্লোজ রিলেটিভ, এবং এরা জেনে শুনেই এই টাকাগুলো রিসিভ করতেন। যে এই টাকাটা তাদের আর্নিংয়ের টাকা না, এই বাংলাদেশ থেকে। ওনারা তো জানেন যে তার আত্মীয় স্বজন বিদেশে অবস্থান করছেন, ইরাকে অবস্থান করছেন, তাহলে টাকা আসলে তো ইরাক থেকে আসবে। তো ওনারা জানছেন যে বাংলাদেশেরই আরেকটি বিকাশ নাম্বার থেকে টাকাটা তাদের কাছে যাচ্ছে, এবং এটা নতুন না, মানে ইতোপূর্বেও এরকম ঘটনা ঘটেছে এবং তারা টাকা রিসিভ করেছেন। তারা জেনে শুনেই যে এই টাকাগুলো রিসিভ করতেন, এবং তারা পার্ট অফ দ্যাট গ্রুপ যারা ওই ইরাকে অবস্থান করছেন, তারা মেকানিজম করছেন, তারা এইভাবে মুক্তিপণ আদায় করছেন। এনারা এই মুক্তিপণ রিসিভ করে অ্যামাউন্ট যদি কম হয় তাহলে তারা খরচ করছেন, অথবা অ্যামাউন্ট বেশি হলে তারা তাদেরকে আবার পাঠিয়ে দিচ্ছে। চক্রের সদস্য আমরা ইরাকে পেয়েছি হচ্ছে 6 জন, আর বাংলাদেশে আমরা 8 জনকে অ্যারেস্ট করেছি। তাহলে এই 6 জন আমরা প্রাথমিকভাবে ইরাকে আইডেন্টিফাই করেছি, এবং এর সঙ্গে ইরাকেরও কিছু মানে আছে, নাগরিক আছে, মানে বিদেশি যারা একদম ইরাকি যারা নাগরিক তাদেরও একটু সংশ্লিষ্টতা আছে। আমরা তাদের নাম ঠিকানারও একটু একটু পেয়েছি, মানে সন্ধান পেয়েছি, আমরা কনফার্ম করছি। বাংলাদেশের পার্টে বাংলাদেশি যারা প্রবাসী তারা ইনভলভ থাকেন, অন্য দেশের পার্টে যখন ধরেন আপনার ভারত আছে, তারপরে আপনার পাকিস্তান আছে, আরও অনেক দেশ আছে যে দেশের নাগরিকরা একইভাবে কাজ করতে যান, তাদেরও যদি এই চক্রের মধ্যে ইনক্লুড করা যায় তাহলে তাদের দেশের নাগরিকরাও তারা এইভাবে আটক করে এই কাজটি করে থাকেন। চাকরি ছাড়া অবৈধ কোনো উপায়ে বিদেশ না যেতে পরামর্শ পুলিশের। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।